হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি কথা বলবো, এবং এর আগেও কিন্তু আমি এই বিষয়টাকে নিয়ে কথা বলেছি, এবং এখন আমি কথা বলতে বাধ্য হচ্ছি, এবং তার কারণটা কি তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো নিশ্চয়ই বুঝতে পারবে। আচ্ছা, কয়েক মাস আগে যখন রাবণের যখন ফার্স্ট লুক একটা পোস্টার এসেছিল, তখন থেকে কিন্তু লোকজন বলতে স্টার্ট করেছিল, হয়তো কোনো দেব ফ্যানরা হতে পারে বা অন্য কেউ হতে পারে, যে রাবণটা নাকি কোনো অন্য কোনো মুভি থেকে কপি করা হচ্ছে, রাবণটা রিমেক মুভি। এবং তারপর যখন আমরা অর্ণব ভৌমিকের ইন্টারভিউটা গুলো দেখলাম, তখন আবার বন্ধ হয়ে গেল যে না, রাবণ কোনো রিমেক মুভি নয়, রাবণ হচ্ছে অরিজিনাল মুভি। এবং সেটা কিন্তু অর্ণব ভৌমিক নিজেই কনফার্ম করেছেন, বলেছেন। এরপরে যখন রাবণের যখন টিজার আসলো জি তার জন্মদিনে, এবং সেখান থেকেও আবার অনেকে বলতে স্টার্ট করলো যে রাবণের টিজারটাও নাকি কোনো থেকে কপি করা হয়েছে, এবং রাবণের বিজিএমটাকেও নাকি কপি করা হয়েছে, এবং সেটাও পর্যন্ত ভুল প্রমাণিত হলো। এবং এখন রিসেন্টলি হচ্ছে দেবদার আপকামিং মুভি কাছের মানুষকে নিয়েও এরকম একটা খবর উঠে আসছে, এবং অনেকে তো আবার ভিডিও বানিয়েও ফেলেছে যে নাকি 99% এটা রিমেক মুভি। আমার এবং সেটা কার সঙ্গে হচ্ছে কম্পেয়ার করছি না, মহেশ বাবু এবং হচ্ছে ভেঙ্কটেশ্বর একটা মুভি রয়েছে, এবং সেই মুভির একটা সিনের সঙ্গে কাছের মানুষের পোস্টারের একটা মিল রয়েছে, নাথিং এলস। এবং সেখানে হয়তো দাদা ভাইয়ের একটা সম্পর্ক রয়েছে, কিন্তু এখানে দেব এবং প্রসেনজিতের যে দাদা ভাই বা অ্যাকচুয়ালি কি বা ঈশা শাহর সঙ্গে দেবের সম্পর্ক কৃষি সম্বন্ধে কিন্তু আমরা এখনো অব্দি কমপ্লিটলি কিন্তু 100% জানি না। এবারে সেটা কিন্তু মানে দেব নিজেই বলেছেন, বা এখানে এর যে রাইটার অর্ণব ভৌমিক যদি হচ্ছে কাছের মানুষ, এবং হচ্ছে রাবণের হচ্ছে রাইটার হচ্ছে আমাদের অর্ণব ভৌমিক, এবং তিনিও কনফার্মলি বলেছেন যে এটা দুটো মুভি পুরোপুরি অরিজিনাল কন্টেন্ট, এবং অনেকজন একসঙ্গে হচ্ছে স্ক্রিপ্টিং করেছে পেছনে, একটা নতুন একটা মৌলিক গল্পের উপরে বেশ করে এটা কিন্তু তৈরি করা হচ্ছে। যে মুভিটা এখনো অব্দি কোনো হচ্ছে কোনো কোনো গ্লিমস আসেনি, বা কোনো টিজার আসেনি, বা কোনো ট্রেলার আসেনি, সবে জাস্ট মাত্র শুটিং স্টার্ট হয়েছে কয়েকদিন আগে থেকে। এবং সেখানে আমি কিন্তু ভিডিও বানিয়েছিলাম, এবং সেখানে দেবের লুকটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রসেনজিতের লুকটাও বেশ আমার ভালো লেগেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু কোনো এখনো অব্দি আপডেট উঠে আসেনি, সেই জায়গায় কোনো মুভির সঙ্গে সামান্য একটু কোনো পোস্টারের মিল বা কোনো সিনের সামান্য মিল থাকলে এটা কিন্তু বলে দেওয়া যায় না যে এটা কোনো মুভির রিমেক। আমার মনে হয় এই জিনিসটা এবার বন্ধ করা উচিত, কারণ মানে একটা মুভির উপরে যখন কোনো রিমেকের ট্যাগ লেগে যায় না, সেই জায়গায় কিন্তু অডিয়েন্সের একটা ইন্টারেস্ট কিন্তু অনেকটা কমে যায়। আমার মনে হয়তো এখানে দেব ফ্যানরা বলছে যে হচ্ছে রাবণটা হচ্ছে কোনো রিমেক মুভি, জি ফ্যানরা বলছে আবার যে কাছের মানুষটা কোনো অন্য কোনো মুভির রিমেক। সো আমার মনে হয় যে এই জিনিসটা এবার বন্ধ করা উচিত। আমি কিন্তু এটাকে বারবার বলছি, এবং আমি এবার কিন্তু কমপ্লিটলি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, তোমরা যারা এই জিনিসটা করছো, রিমেকের ট্যাগ লাগিয়ে দিচ্ছ না দেখে, এই জিনিসটা কিন্তু প্লিজ তোমরা বন্ধ করো, কারণ এতে কিন্তু বাংলা সিনেমার কিন্তু অনেক অনেক বহুত কিন্তু ক্ষতি হচ্ছে। তোমরা হয়তো সামান্য কিছু ভিউজ পাওয়ার জন্য এই সমস্তগুলো করছো, তোমাদেরকে আমার হাত জড়ো করে রিকোয়েস্ট করবো, এই জিনিসটা প্লিজ প্লিজ বন্ধ করো, এবং এটা করাটা কিন্তু একদমই একদমই ঠিক নয়। সো এটাই আমার আজকের মেইনলি বক্তব্য ছিল, যে কাছের মানুষ হোক বা রাবণ হোক, কোনোগুলোও কিন্তু কোনো মুভি কিন্তু কোনো থেকে রিমেক নয় বা কোনো কপি নয়, একদম একদম অরিজিনাল কন্টেন্টের উপরে বেস করে কিন্তু এই দুটো মুভিকে তৈরি করা হচ্ছে। এবং আমরা যখন কোনো যখন দেখবো কমপ্লিটলি, তারপরেই কোনো সিদ্ধান্তে আসতে পারবো যে অন্য কোনো মুভির সঙ্গে কোনো কানেকশন রয়েছে কিনা বা কোনো লিঙ্ক রয়েছে কিনা, তার আগে কিন্তু একদমই নয়। সো এটাই হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা এই যে যারা এই কাজগুলো করছো, যে রিমেকের ট্যাগ লাগিয়ে দিচ্ছ, এগুলো করাটা প্লিজ প্লিজ বন্ধ করো, এটা আমার জাস্ট রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট। সো এটাই আমার আজকের বক্তব্য ছিল। সো তোমাদের এই বিষয়টা নিয়ে কি বক্তব্য, কি মতামত আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও।
সো আজকে আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।